আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করতে। আর এই টিপসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ঘরকে গুছিয়ে রাখার জন্য। শুধুমাত্র বিছানা, আলমারি, শোকেস এগুলোই তো গুছিয়ে রাখলে হবে না, কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো গুছিয়ে রাখা খুব জরুরি, না হলে কিন্তু ঘরদোর একদমই অগোছালো এবং মেস থাকে। তো সে কারণে ভাবলাম এই ছোটোখাটো টিপসের মাধ্যমে যদি তোমাদের মাধ্যমে এই সুন্দর করে ঘর গুছিয়ে রাখার কৌশলটা যদি পৌঁছে দিতে পারি তাহলে সবথেকে বেশি খুশি হব। তো সবথেকে প্রথম যে টিপসটা সেটা হচ্ছে এখানে এই যে কানের তুলিগুলো হয়ে থাকে যেগুলো আমরা ব্যবহার করে থাকি, সেগুলো কিন্তু অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকে, যে যার ইচ্ছা মতো বার করে নেয় আর তারপরে কিন্তু এগুলো অগোছালো করে রেখে দেয়, কেউ কিন্তু গুছিয়ে রাখে না। তবে এগুলোকে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু একমাত্র আমাদের গৃহিণীদের, তাই ভাবলাম এটাকে সুন্দর করে গুছিয়ে রাখার টিপসটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তো এইভাবে কোনো কন্টেনারের মধ্যে তুমি চাইলে রাখতে পারো, এতে কিন্তু ভেতরে নোংরা পড়বে না, যার যখন প্রয়োজন হবে সেই কৌটো থেকে একটা করে বার করে আবার কিন্তু ডালাটা সে মুড়ে দিতে বাধ্য। আর তোমরা যদি এইভাবে কন্টেনারে না রাখতে চাও তাহলে সেক্ষেত্রে যদি কোনো কাপ থাকে, হয়তো কাপটা দেখতে সুন্দর কিন্তু কাপের যে ডাংটা রয়েছে সেটা ভেঙে গেছে, ফলে তুমি সেটা ব্যবহার করতে পারছো না। তো সেক্ষেত্রে দেখা যায় কি, সেই কাপটা তোমার ফেলে দিতে অনেক বেশি মায়া লাগছে কারণ দেখতে সুন্দর, তো তাহলে সেই কাপটার মধ্যেও তুমি খুব সুন্দরভাবে এই কাঠিগুলোকে, মানে তুলি কাঠিগুলোকে ব্যবহার করে রাখতে পারো। মানে এতে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর সে তার পাশাপাশি কিন্তু যে নেবে তাকে কিন্তু তোমার কাছে চাইতে হবে না বা খোঁজাখুঁজি করতে হবে না, জাস্ট এইভাবে কিন্তু শোকেসের মাথায় বা ফ্রিজের মাথায় এভাবে রেখে দেবে, দেখতে সুন্দর লাগার পাশাপাশি কিন্তু অনেক বেশি হেল্পফুল একটা টিপস। তো অবশ্যই তোমরা বাড়িতে এই টিপসটা ভালো করে দেখতে পারো। তো দুই নম্বর যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে ওষুধ বড়ি, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে, আর সেই ওষুধ বড়িগুলোকে অর্গানাইজ করে রাখা অনেক বেশি প্রয়োজন, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর প্রয়োজন অনুযায়ী আমরা কখনো কখনো খুঁজেও পাই না। তো সে কারণে আমি যেভাবে করি, আমি কিন্তু প্রত্যেক এক দুই মাস ছাড়া ছাড়া ওষুধগুলো কিন্তু চেক করতে থাকি যে ওষুধগুলোর ডেট এক্সপায়ার হয়ে গেছে কি না। যদি ওষুধগুলোর ডেট এক্সপায়ার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলোকে ফেলে দিই, আর যেগুলোর হয়তো এক্সট্রা কোনো খালি হয়ে গেছে সেগুলোকে ফেলে দিই, আর বাকি যেগুলো খুব প্রয়োজনীয় যেমন গ্যাসের ট্যাবলেট থাকা, মাথা যন্ত্রণার ব্যথা, মানে অনেক রকমের ওষুধ বড়ি তো থাকে, তো সেগুলোকে একটা কন্টেনারে এইভাবে রাখতে, এই যে ওষুধের ওই একটা কন্টেনার সারিরন ওষুধের, তো এটা আমি পেয়েছিলাম। এটা না হলেও এমনি নর্মালও তোমাদের কাছে যদি কোনো কন্টেনার থাকে তার মধ্যেই তোমরা এইভাবে গুছিয়ে রাখতে পারো। তো যার যখন ওষুধ বড়ি প্রয়োজন হবে সেই কন্টেনার থেকেই বার করে নেবে, সে জেনে যাবে যে আমার এই কন্টেনারেতে ওষুধ বড়ি সমস্ত থাকে, তো একটার মধ্যে সব কিছু রেখে দিলে খুঁজে পেতেও সুবিধা হবে, না হয় এখানে একবার ওখানে একবার খোঁজাখুঁজি করতে লাগবে। তো সেই কারণে তো এই মেডিসিন দুটো আমার প্রেগনেন্সির মেডিসিন আয়রনের, যেগুলো এখন আর লাগে না তো সেগুলোকে ফেলে দিলাম। এমন অনেক ওষুধ ছিল যেগুলো বাতিল করে দিয়েছি আর যেগুলো প্রয়োজন সেগুলো এখানে আমি রেখে দিয়েছি। তিন নম্বর যে টিপসটা সেটা হচ্ছে কিন্তু এখানে আমরা ছোটো ছোটো যে মাথার রাবার ব্যান্ড বা ক্লিপগুলো প্রত্যেকদিন ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু এখানে ওখানে করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই, যখন যেখানে ইচ্ছা হলো খুলে রেখে দিলাম, আবার প্রয়োজনের সময় খুঁজেও পাই না। তো সেগুলোকে এক জায়গায় অর্গানাইজ করে রাখলে দেখা যায় কি, দেখতে ভালো লাগার পাশাপাশি কিন্তু অনেক বেশি আমাদের কাজে আসে, প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহারও করতে পারি। তো আমি এরকম একটা বাস্কেট নিয়ে নিয়েছি, যে বাস্কেটটা কিন্তু খুব সুন্দর দেখতে। তো কন্টেনারের মধ্যে রাখলে দেখা যায় কি, হয়তো তুমি চুলে খোঁপা করে নিয়েছো, নেওয়ার পর তুমি গাটারটা বা ক্লিপটা খুঁজছো, তখন তুমি চুলটা খুলতেও চাইছো না, কন্টেনারে রাখলে কী হবে, তোমাকে আবার কন্টেনারটা দুহাত দিয়ে খুলতে হবে। তো সে কারণে এরকম একটা এলো যদি তুমি বাস্কেটে রাখো তাহলে তোমাকে খোলাখুলি করতে হবে না, খুব ইজিলি তুমি এর থেকে নিতে পারবে আবার এর মধ্যে রেখে দিতে পারবে। তো এরকম ধরনের বাস্কেট যদি না থাকে, কোনো ধরনের কোনো বোল যদি তোমাদের কাছে ছোটো দেখতে সুন্দর থাকে, মানে বাতি টাইপসের যেগুলো হয় তার মধ্যেও রাখতে পারো। তো নেক্সট যে টিপসটা সেটা হচ্ছে এভাবে সুই সুতো, যেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি থাকে, প্রত্যেক গৃহিণীর প্রয়োজনীয় একটা জিনিস, কোনো কিছু ছিঁড়ে গেলে বা কোনো কিছু লাগানোর ক্ষেত্রে, বোতাম টাকার ক্ষেত্রে আমাদের তো সুই সুতো লেগেই থাকে, তো সেগুলোকে অর্গানাইজ করে রাখাও খুব প্রয়োজন। একটা একটা যদি এখানে ওখানে করে রেখে দিই দেখতে খারাপ লাগে আর ঘর ধরে অগোছালো হয়ে থাকে, তো এগুলোকে যদি একসাথে গুঁড়ো গুছিয়ে রাখা যায় তাহলে দেখা যায় কি, এগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর যখন যেটা প্রয়োজন হয় সেটা হাতের কাছে পাওয়াও যায়। আমি
আমি সুই সুতার বাস্কেটের মধ্যে কিছু বোতাম রেখে দিই, যখন হয়তো দেখা গেল কি আমার হাজবেন্ডের শার্টের বোতাম হয়তো ছিঁড়ে গেল, সেটা পাচ্ছি না, তখন কিন্তু এর থেকেই আমি খুঁজে পেয়ে যেতে পারবো, অন্য কোথাও খোঁজার প্রয়োজন হবে না। তো এভাবে এরকম যে ভিম আমরা সাবান ব্যবহার করে থাকি, সেই ভিম সাবানের যে কন্টেনারগুলো হয়ে থাকে সেগুলো অনেক কাজে, অনেক ক্ষেত্রে অনেকে ফেলে দেয়। তো এই বাস্কেটটাও অনেক কাজে জানো তো। তো এখানে সুই সুতো হোক বা এই কন্টেনার তোমরা ছোটো ছোটো ক্লিপ বা ছোটো ছোটো অনেক কিছু জিনিসপত্র রাখার কাজে ব্যবহার করতে পারো। তো আমি বেসিক্যালি সুই সুতা রাখার ক্ষেত্রে এটাকে ব্যবহার করেছি। তো এইভাবে যতগুলো আমার সুই সুতাগুলো রয়েছে আমি কিন্তু এইভাবে এর মধ্যে রেখেছি, আর এখনও অনেকটা স্পেস রয়েছে, আরও যদি মনে হয় যে সুতো আমার রাখবো তাহলেও রাখতে পারবো। তো এইভাবে একটা জায়গায় রেখে দিলে খুঁজে পেতে অনেক বেশি সুবিধা হয়, এখানে ওখান করে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, আর যখন মনে হবে আমি সুই সুতোর কাজ করবো এর থেকে নেবো আবার এর মধ্যেই রেখে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। তো এই টিপসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। নেক্সট টিপসটা হচ্ছে এই যে রুমালপত্রগুলো, যেগুলো আমরা অনেক বাড়িতে থাকে কিন্তু যখন কোথাও যাওয়ার থাকে তখনই কিন্তু আমরা খুঁজে পাই না। খেয়াল করে দেখবে আমাদের বাড়িতে অনেক রুমাল থাকে, বাট আমরা যখন কোথাও তাড়াহুড়ো করে বেরোই তখন কিন্তু একটাও রুমাল হাতের কাছে পাই না। কেন জানো? কারণ আমরা সেগুলোকে অর্গানাইজ করে রাখতে পারি না, এখানে ওখানে করে গুছিয়ে কাপড়ের সঙ্গে গুছিয়ে রেখে দিই, মানে কাপড়ের সঙ্গে ধুলাম আবার কাপড়ের সঙ্গে গুছিয়ে রেখে দিলাম, ফলে যখন কোথাও যাওয়ার থাকে তখন আর খুঁজে পাই না, যেহেতু ছোটো ছোটো জিনিস। তো আমি কি করি, বেসিক্যালি এরকম ধরনের একটা কন্টেনার, যেটা কিন্তু খুব সুন্দর এয়ার টাইট কন্টেনার বলতে পারো, তো এর মধ্যে এভাবে অর্গানাইজ করে রেখে দিই। এতে করে কি হয়, যখন যেটা প্রয়োজন হয় খুব ইজিলি আমি এখান থেকে বার করে নিতে পারি, আবার যখন ধুই ধোয়ার পরে গুছিয়ে এর মধ্যেই রাখি, অন্য কোথাও রাখি না, তাহলে কোথাও যাওয়ার সময় আর হারিয়ে যায় না। তো এর মধ্যে আমার হাজবেন্ডের, আমার শাশুড়িমায়ের, আমার মেয়ের, আমাদের চারজনেরই রুমাল রয়েছে। তো যেহেতু কন্টেনারটা অনেক বড় ধরনের তো এর মধ্যে সবার রুমাল আর কি এসে গেছে, তো এর মধ্যেই রেখে দিলাম। তো এই টিপসগুলো অনেক ছোটো ছোটো হলেও বা অনেক সামান্য হলেও এগুলো কিন্তু অনেক কাজে আর অনেক বেশি আমাদের হেল্প করে। তো এই টিপসগুলো কিন্তু তোমরা অবশ্যই একবার ফলো করে দেখবে, তোমাদের যে এতটা হেল্প হবে তোমরা নিজেরাও বুঝতে পারবে, যে কোথাও যাওয়ার সময় তাড়াহুড়ো করে কোনো জিনিস খোঁজা যে কতটা পরিমাণে বিরক্তিকর একটা ব্যাপার। তো সেটা থেকে বাঁচার জন্যে এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু অনেক বেশি আমাদের উপকারে লাগে। তো পরের টিপসটা হচ্ছে আমাদের ঘরে যে পেনগুলো থাকে বা চিরুনিগুলো থাকে সেগুলো কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো যে যেখানে পারে মাথাগুলোকে আঁচড়ে নিয়ে আবার যেখানে খুশি সেখানে রেখে দেয়, হয় ফ্রিজের মাথায় রেখে দেয় না হলে শোকেসের মাথায় রেখে দেয়। তো এভাবে কিন্তু দেখতেও অনেক বেশি অগোছালো লাগে, আর সে কারণে আমি ভাবলাম যে এটাকে অর্গানাইজ করে রাখা যাক। তো এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ সুন্দর, এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম বোতাম দিয়ে, তো বেশ অনেক বছর আগে বানিয়েছিলাম, তো এটা হঠাৎ করে ভাবলাম যে এখন কাজে লাগানো যাক। তো খুব সুন্দরভাবে আমি এটাকে কিন্তু রেখে দিয়েছিলাম যত্ন করে। তো এর মধ্যে আমি পেনগুলোকে রেখে দিলাম, পেন পেন্সিল মার্কার পেন, যেগুলো কিন্তু আমার অনেক বেশি কাজে লাগে ভিডিও শ্যুটের ক্ষেত্রে বা অনেক কাজের লাগে, তো সেগুলো এরকমভাবে রেখে দিলাম। আর এরকম ধরনের যে কন্টেনার, তো এগুলো কিন্তু খুব ইজিলি লোকাল শপে কিনতে পাওয়া যায় বা যে ফেরিওয়ালাগুলো এখন পাড়ায় পাড়ায় ঢুকে তাদের কাছেও পাওয়া যায়, 30 টাকা করে 40 টাকা করে পাওয়া যায়। তো আমি ম্যানেজার থেকে কিনেছিলাম, আর এর মধ্যে আমি চিরুনিগুলো অর্গানাইজ করলাম, দেখতে ভালো লাগার পাশাপাশি কিন্তু অনেক বেশি আর কি এগুলো সুন্দর লাগে। তো এই বাস্কেটটা অনেক বেশি আমার পছন্দ হয়েছিল। তো এইভাবে এটা শুধু এই ক্ষেত্রে নয়, তুমি মেকআপ রাখার ক্ষেত্রেও অনেক কাজে ব্যবহার করতে পারো বা চামচদানি হিসেবেও ব্যবহার করতে পারো। তো নেক্সট টিপসটা হচ্ছে যে আমাদের ঘরে যে প্রয়োজনীয় কিছু জিনিস আছে যেগুলোকে অর্গানাইজ করে রাখা খুব কঠিনতম একটা বিষয়, আর যেগুলো প্রয়োজনে খুঁজে পাওয়াও খুব কঠিন। তো সেগুলোকে গুছিয়ে রাখার জন্য এই যে অনলাইনে আমরা শপিং করে থাকি তার সঙ্গে যে ছোটো ছোটো বক্সগুলো আসে সেগুলো কিন্তু অনেক বেশি কাজে লাগে, সেগুলো কখনোই ফেলে দেবে না, কোনো না কোনো কাজে তোমার ঠিকই লেগে যাবে। তো আমার কাছেও কিন্তু এরকম একটা বক্স ছিল, তো সেই বক্সের মধ্যে আমি রাখলাম প্রত্যেক দিনের প্রয়োজনীয় কিছু এসেন্সিয়াল জিনিস যেগুলো অনেক বেশি আমাদের কাজে লাগে আর দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। তো যেমন আমার মেয়ের পাউডার হোক বা তেল, সুথল, এই যে আঠা, এগুলো কিন্তু দৈনন্দিন
জীবনে আমাদের অনেক বেশি প্রয়োজনীয়। দেখবে তো কিছু ড্রপ রয়েছে, আমার শাশুড়ি মায়ের রিসেন্টলি চোখের অপারেশন হয়েছে, তার চোখের ড্রপ, এগুলো কিন্তু খুব ছোটো ছোটো জিনিস, তো এখানে ওখানে না ছড়িয়ে ছড়িয়ে থাকে, যার যেখান থেকে ইচ্ছে হয় নিল, সে সেখানে ইচ্ছে রেখে দিল। তো এইভাবে যদি একটা জায়গায় রাখতে পারো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হ্যাঁ গো সুথলটা কোথায়, তখন তুমি বলে দিতে পারবে যে দেখো ওই বক্সটার মধ্যে আছে, তো আবারও কিন্তু সেই বক্সের মধ্যে সে রেখেও দেবে, খেয়াল করে দেখবে। তো আমি কিন্তু এই টিপসগুলো ফলো করেই আমার ঘরদোরটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে রাখি, একদমই অগোছালো হতে দিই না। তো এভাবে কিন্তু রাখলে তোমার সাথে সাথে তোমার বাড়ির লোকেরও একটা সুন্দর অভ্যেস হয়ে উঠবে যে এখান থেকে নিয়েছি এখানে রাখি। তো নেক্সট যেটা হচ্ছে চার্জারের তারগুলোকে অর্গানাইজ করা, খুব কঠিন একটা বিষয়, আর সেই সাথে বোর্ডগুলোকেও ক্লিন করা। তো অনেক সময় আমরা অনেক ভয় পাই যে বোর্ডগুলো ক্লিন করতে গিয়ে যদি কারেন্টের শর্ট পাই, তো সেই কারণে আমি বেসিক্যালি যেটা করি, মেকআপের এই যে ব্রাশ, যেটা আমি আর ইউজ করি না, আমার পুরানো একটা ব্রাশ, এটা আমার যে কতটা কাজে আসে সেটা বলে বোঝানো নয়। এই যে দেখতে পাচ্ছ ধুলোগুলো, সেগুলো সবসময় কিন্তু হাত দিয়ে পরিষ্কার করা অসম্ভব একটা বিষয়, এইভাবে ব্রাশ দিয়ে যদি পরিষ্কার করি খুব ইজিলি হয়ে যায়, আর সেই সাথে কানিং শট খাওয়ার কোনো ভয়ও থাকে না। আমার না মাঝে মাঝে মনে হতো যে সুইচ অফ করে রাখলেও কি আমি কানিং শট খাবো, সেই কারণে এই বুদ্ধিটা হঠাৎ করে বার করে এইভাবেই কিন্তু ব্রাশের মাধ্যমে আমি এই ছোটো ছোটো জিনিসগুলো পরিষ্কার করে থাকি। তো খুব সহজে হয়ে যায় আর খুব ভালোভাবে পরিষ্কারও করে দেয়, বিশেষ করে কাপড়ের থেকে আমার মনে হয় এইভাবে ধুলোগুলোকে ঝেড়ে দিতে অনেক বেশি উপকারে আসে। তো টিপসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর সেই সাথে ভালো লাগলে একটা লাইক করতেও ভুলবে না। এই চার্জারের তারগুলো আমি বেসিক্যালি এইভাবে ওই চার্জারের মধ্যেই জড়িয়ে রেখে দিই, দিয়ে এইভাবে কিন্তু হালকা করে টাক করে দিই, এতে করে কি হয় তারগুলো কিন্তু একদম অগোছালো হয়ে থাকে না। আমার কিন্তু খুব ইজি হয় যখনই আমি মোবাইল চার্জ করি, খুলে নিই আবার মোবাইলটা চার্জ করা হয়ে গেলে এইভাবে কিন্তু এর মধ্যেই হালকা করে জড়িয়ে আমি টাক করে রেখে দিই, তাহলে কিন্তু একদমই আমার এই জায়গাটা একদম পরিষ্কার পরিপাটি থাকে। তো তোমরা যদি এরকমভাবে বোর্ডের মধ্যে চার্জার দিয়ে রাখো, তাহলে তোমরা এই টিপসটা ফলো করবে, দেখবে তোমাদের চার্জার আর একদম অগোছালো থাকবে না। তো নেক্সট হচ্ছে আমাদের বাড়ির চাবি। তো এই চাবিগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আমাদের শোকেসের থাকে, আলমারির থাকে, পালংয়ের থাকে, গেটের থাকে, তো এরকম অনেক ধরনের আমরা চাবি প্রত্যেক দিন ব্যবহার করে থাকি, আমারও আছে। তো সেই চাবিগুলো অর্গানাইজ করার জন্য আমার এই যে শোকেসের ভেতরের পোর্শনটা, সেখানে আমি দুটো ওয়াল স্টিকার বা অল হুক বলতে পারো, এই হুকগুলো কিন্তু আমি অনলাইন মিশো থেকে পারচেস করেছিলাম, অনেক কাজে আসে বিশ্বাস করো, একসাথে 12-14 করে কিনতে পাওয়া যায়, তোমরা কিনে নেবে অনেক জায়গায় অনেক রকমভাবে তোমরা ইউজ করতে পারবে, রান্নাঘরেও ইউজ করতে পারবে। তো আমি কিন্তু এখানে চাবি হোল্ড করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, দুটো আমি লাগিয়েছি, যেখানে আমি আমার সব ধরনের চাবি রেখে থাকি, শোকেসের, আলমারির, তারপরে তোমার ধরো আমার পালংয়ের লক করা থাকে, আমার ড্রেসিং টেবিলের যত রকমের চাবি আছে গেটের, সব আমি এখানেই হ্যাং করে রেখে দিই, আর আমার প্রচুর হেল্প হয়। তো নেক্সট হচ্ছে আমাদের এই যে ঘরে থাকা কিছু আমরা আর্টিফিশিয়াল ফুল ব্যবহার করে থাকি, তো সেই আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু দূর থেকে দেখতে সুন্দর লাগলেও কাছ থেকে খেয়াল করে দেখবো অনেক বেশি ধুলো পড়ে, তো সেগুলো 2-3 পরপরই না পরিষ্কার করলে হয় না, আবার এগুলোকে সবসময় ধুলেও এর মধ্যে থাকা যে একটা চকচকে ভাব সেটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর সবসময় ধোয়াটাও তো সম্ভব হয় না, তাই না? তো সেই কারণে এইভাবে 2-3 অন্তর অন্তরে যদি তোমরা এইভাবে একটু ঝেড়ে নিতে পারো, আমি কিন্তু সেম ওই মেকআপের ব্রাশটাই নিয়েছি, যেটা দিয়ে আমি ফুলগুলোকে একটু হালকা করে হাত দিয়ে ঝেড়ে নিই, আর আমি এই কাজগুলো সন্ধ্যেবেলাতে করে থাকি, সন্ধ্যে নাগাদে একটু সময় আমরা গৃহিণীরা পাই, তো সেই সময়টাই তোমরাও করতে পারো, এইভাবে কিন্তু ঘরদোরকে গুছিয়ে রাখতে পারো, তাহলে দেখবে তোমাদের ঘরদোর একদমই অগোছালো থাকবে না, সব সময়ের জন্য অর্গানাইজ থাকবে। তো এই টিপসগুলো যদি তোমরা একবার চেষ্টা করে দেখবে বা একবার যদি তোমরা ফলো করা অভ্যেস করে নাও, তাহলে দেখবে তোমাদের ঘরদোর অনেক বেশি সুন্দর হয়ে থাকবে। আজকের ভিডিওর সবথেকে শেষ যে টিপসটা দেবো, সেটা হচ্ছে আমাদের ঘরের চাদর কিন্তু অর্গানাইজ করে রাখা সবথেকে কঠিন একটা বিষয়, যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে তো হয়েই গেল। তো এখানে কিন্তু এই চাদরের ভাঁজগুলো মানে আমরা কিন্তু হাত দিয়ে সবসময় এগুলোকে আর কি ঢুকিয়ে রাখতে পারি না, তো টাইট করতে পারি না, তো সেক্ষেত্রে দেখা যায় কি চাদরগুলো একদমই আরও বেশি এদিক ওদিক হয়ে যায়, এগুলো একটু টাইট টাইট থাকলে কী হয় বলো তো, কেউ যদি বসলে উঠলো তাহলেও চাদরটা একেবারে টান টান থাকে, তো সেই টান টান করার জন্য আমি কিন্তু এভাবে একটা চিরুনি দিয়ে সাইডগুলো খুব টাইট করে আর কি ভেতরের দিকে ঢুকিয়ে দিই, তাহলে কী হয় এটা একদম টান টান থাকে, কেউ যদি ওঠা বসাও করে তাহলে দেখবে চাদরগুলো একদমই মানে
কি বলবো, গুটিয়ে যায় না, খুব সুন্দরভাবে টান থাকে। তো এইভাবে তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো। অনেকেই হয়তো জানে, অনেকেই জানে না। তো যারা নতুন গৃহিণীরা রয়েছে, নতুন সংসারে প্রবেশ করেছো, নতুন ঘর গুছিয়ে রাখতে চাইছো, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। আশা করছি তোমাদের কাজে আসবে। তো ব্যাস, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ।